আদি কৈলাস পর্ব ১৯। এখানে দুটি মন্দির থাকলেও যাত্রীদের পূজা অর্চনা, ভজন আরাধনা সবই চলে ওম পর্বতকে উদ্দেশ্য করে। মন্দিরের সামনেই উন্মুক্ত প্রান্তরে যাত্রীরা জড়ো হন। ধূপ, দীপ, শঙ্খ, ঘণ্টা ও আনুষঙ্গিক উপকরণের কোনো অভাব হয় না। পাথরের এক বড় বেদির ওপর ছোট দুটি মন্দির, একটি কালী মন্দির আর অপরটি শিব মন্দির। সামনের পথ চলে গেছে লিপুলেখ পাস অতিক্রম করে কৈলাস মানস সরোবরে। এখান থেকে মাত্র 8 কিলোমিটার রাস্তা লিপুলেখ পাস, কিন্তু আমাদের অনুমতি এই পর্যন্তই, তাই সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। খালি চোখে আর 5টা পাহাড়ি পথের সঙ্গে পার্থক্য না থাকলেও এই পথের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। যুগ যুগ ধরে দলে দলে তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষাবিদ, সৌদাগরেরা এই পথ ধরে যাতায়াত করেছেন। প্রায় 1000 বছর আগে অতীশ দীপঙ্কর তিব্বতে যান, তবে তিনি সম্ভবত অন্য পথে যান। উমাপ্রসাদ মুখোপাধ্যায় 1934 সালে লিপুলেখ পাস অতিক্রম করার আগে এই নাভিডাঙেই রাত্রিবাস করেন। নাভিডাং ও লিলিংতি নদীর উল্লেখ পাওয়া যায় আরও একজনের লেখনীতে, যাঁর অভিযানের বৈচিত্র্য অবাক করার মতন। তিনি হলেন স্বামী প্রণবানন্দ। এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, ইনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ নন। এই প্রসঙ্গে আমি এখানে যে স্বামী প্রণবানন্দের কথা বলছি, তিনি রাজনীতির আঙিনা থেকে অবসর নিয়ে সন্ন্যাস ও পরিব্রাজকের জীবন বেছে নিয়েছিলেন। 1928 সালে প্রথমবার কাশ্মীরের শ্রীনগর, কার্গিল, লেহে হয়ে কৈলাস মানস সরোবর যান। তারপর প্রতি বছর বিভিন্ন দুরূহ গিরিবর্ত অতিক্রম করে সেখানে পৌঁছন। আলমোড়া থেকে এই পথ ছাড়াও মিলাম উন্তাধারা হয়ে, দর্মা পাস হয়ে, যোশীমঠ থেকে 3 রকম পথে, বদ্রীনাথ থেকে মানা পাস পেরিয়ে, গঙ্গোত্রী থেকে জেলুখাগা পাস পেরিয়ে, সিমলা রামপুর হয়ে শিবকি পাস পেরিয়ে, কাঠমান্ডু মুক্তিনাথের পথ ছাড়াও আরও নানা পথে তিনি তিব্বতে যান। প্রতি বছর 6 মাস ধরে থাকলেও কখনো কখনো 1 বছর বা তারও বেশি সময় তিনি মানস সরোবরের ধারে কাটান এবং ভূগোল, ভূতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত গবেষণার কাজ করেন। মানস সরোবর সংলগ্ন অঞ্চল থেকে নির্গত 3 নদী, সিন্ধু, ব্রহ্মপুত্র, কর্ণালী এবং রাক্ষস তাল থেকে নির্গত নদী শতদ্রুর উৎস সন্ধান করেন। লন্ডনে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তাঁর তৈরি মানচিত্রকে স্বীকৃতি দেয় এবং তাঁকে সোসাইটির মনোনীত সদস্য করে নেয়। 1949 সালে তাঁর গবেষণালব্ধ গ্রন্থ কৈলাস মানস সরোবর প্রকাশিত হয়, আর সেই গ্রন্থের মুখবন্ধ লেখেন জওয়াহরলাল নেহরু। বহু চিত্র শোভিত সেই বইয়ের প্রথম 2টি ছবি, একটি কৈলাস শৃঙ্গের, অপরটি কৈলাস শৃঙ্গের পটভূমিতে মানস সরোবরের, অসাধারণ এই ছবি দুটি তোলেন বিখ্যাত পক্ষী বিশারদ সেলিম আলী। সেলিম আলী 1945 সালে আলমোড়া থেকে পদব্রজে এই একই পথে মানস সরোবর যান এবং সেখানে 71 রকমের পাখির সন্ধান পান, আর সেই সূত্র ধরেই স্বামীজি তাঁর গ্রন্থে প্রত্যেকটি পাখির নাম লিপিবদ্ধ করেন। আশ্চর্যের ব্যাপার এই যে উমাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী প্রণবানন্দ ও সেলিম আলী একই পথে মানস সরোবরে গেলেও তাঁদের কারও লেখাতেই ওম পর্বতের উল্লেখ পাই না। এই যাত্রায় কৈলাস মানস সরোবর তো দূরস্থ, আদি কৈলাস যাওয়ারও নিশ্চয়তা থাকে না। গুঞ্জি ফেরার তোড়জোড় শুরু হয়। সূর্যদেব ধীরে ধীরে ওম পর্বতের মাথার উপর থেকে আমাদের দিকে অগ্রসর হতে থাকেন।